আউযু মিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া আযিন ফিন-নাস বিল-হজ্জ ইআতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইআতিন মিন কুল্লি ফัจিন আমীক সরল বাংলা অনুবাদ হলো এবং মানুষদের মধ্যে তুমি হজের ঘোষণা দাও তারা আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষकाय উটের পিঠে চওয়ার হয়ে দূর দূরান্ত থেকে এখানে তিনটি বিষয় আল্লাহ সুফান ইব্রাহিম আলী ইসালামকে হজের আজান দিতে বলেছেন এবং তিনটি বিষয় অবতারণা করেছেন হজিয়া যাবে মানুষ কিভাবে পায়ে হেঁটে দুই নাম্বার একেবারে কৃষকায় শীর্ণ রুগ্ন উটের পিঠে চওয়ার হয়ে আবার যাবে অনেক দূর দূরান্ত থেকে আল ক্যারিমেরি যে বর্ণনা এটা বুঝার জন্যে আরবি ভাষার লালিত্যটা বুঝতে হবে ভাষার মাধুর্যটা বুঝতে হবে আর হা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি আলী ওসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন তাও বুঝতে হবে আর এটাও জানতে হবে কোরআন কেমন পর্যন্ত কিতাব নবীজি সাল আলী হোসাল্লাম কেয়ামত পর্যন্ত রসুল আর কোরআন আল বক্তব্য হল চিরন্তন চিরন্তন তাই আল্লাহ সফান ইব্রাহিম আলী সালামের হজের আহ্বান শুনে হজে যাবে পায়ে হেঁটে এটা ন্যাচারাল বক্তব্য পায়ে হেঁটে দুই নাম্বার উটের পিঠে উট সবল হয় দুর্বল হয় স্বাস্থ্যবান হয় একেবারে জীর্ণ শীর্ণ হয় তার মানে একেবারে সবল উঠে যে যাবে না এটা নিষেধ করা হয় নাই হ্যাঁ উঠে যাবে একেবারে প্রয়োজনে দুর্বল উঠের পিঠে ছাড়ে আর যাবে থেকে একেবারে দিগন্তের অর্থাৎ পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত থেকে উত্তর দিগন্ত থেকে দক্ষিণ দিগন্ত থেকে সুতরাং এখানে যে ভাষার লালিত্যটা আল্লাহ সুফান স্পষ্ট করে দিলেন এই জন্য বুঝার জন্যে আরবি ভাষার ভাষার বুঝতে হয় অনুবাদ বুঝে যদি কেউ এর ব্যাখ্যা করতে চায় তাহলে হবে হা এই আক্ষরিক ভিত্তিতেই যদি কেউ প্রশ্নের অবতারণা করে যেমন প্রশ্নে অবতারণা করা হয়েছে বলা হয়েছে পায়ে হেঁটে উটের পিঠে চলে আমরা বিমানে যাই এমন প্রশ্ন হল দূর দিগন্ত থেকে উঠে গেলে কতদিনে যেতে পারবে দুর্দিগন্ত থেকে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে আর এই নির্দেশনা কি দিয়ে যাবে বলা হয়েছে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে যাও যাও উটের পিঠে চড়ে এবং যাও একেবারে দূর দিগন্ত থেকে দূর দিগন্ত থেকে যত দূরত্ব থেকে তত আধুনিক বাহনে করে আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আলী ওসাল্লাম তিনি নিজে এর ব্যবহার করে আমাদের শিখিয়েছেন কিভাবে মোহাম্মদুর রসুল্লাহ ইসরা করেছেন মেয়ারাজ করেছেন রসুল্লাহ সাল মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা কয়েক মাসের পথ মুহূর্তে অতিক্রম করেছেন বুরাকে ছড়ে হ্যাঁ তারপরে বেতুল মখদাস থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আকাশ পর্যন্ত ভ্রমণ করেছেন চলন্ত সিঁড়ি দিয়ে তো তিনি নিজে অতি দ্রুতগামী বাহন ব্যবহার করেছেন রসুল সাল্লিসাল্লাম যে বাহন ব্যবহার করে কয়েক মাসের মুহূর্তে চলেছেন আমাদের বিজ্ঞান এখনো এমন দ্রুতগামী বাহন আবিষ্কার করতে পারেনি ভ্রমণ করেছেন যেভাবে চলন্ত সিঁড়িতে করে আমরা কেবল লিফট আমরা কেবল এক্সেলেটারে দূর পর্যন্ত আসি কিন্তু রসুল সাল আলী ওসাল্লাম অনেক বেশি ফাস্ট বা অতি দ্রুত গতিতে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম ভ্রমণ করে আমাদের শিখিয়ে দিয়েছেন মানে কোরআন যদি বুঝতে হয় রসুলের জীবনকে আমাদের সামনে রাখতে হবে তাই যখন নবীমের জীবনের ইসরা এবং মেয়ারাজকে সামনে রাখবে আর এই প্রশ এই আয়াত দিয়ে কেউ প্রশ্ন করবে তাকে উত্তর দিতে হবে বিশ্ব নবী সাল্লাহ তাল আলী হুসাল্লাম যার উপরে নাজিল হয়েছে সৌরাতুল হাজের এই আয়াত তিনি নিজে পায়ে হেঁটে উটের পিঠে ভ্রমণ করেছেন তবে তিনিও দিগদিগন্তে ভ্রমণ করেছেন অতি দ্রুতগামী বাহনে বিজ্ঞান আজও পর্যন্ত যা আবিষ্কার করতে পারেনি তাই নবীর জীবনের বাস্তব উদাহরণে আমাদের জন্য এটা জায়েজ তাই এই প্রশ্ন যদি কেউ করে এটা বাতুলতা যে আমরা কেন বিমানে চড়ে না বিমানের চেয়েও বেশি দ্রুতগতি সম্পন্ন কোনো বাহনও যদি কখনো আবিষ্কার হয় তাহলেও আমাদের অধিকার রয়েছে ওই বাহনে চড়ে আমরা দিক দিগন্ত থেকে মাক্কাতুল মুামায় পৌঁছাবো আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দিন আমি